বন্ধুগণ কেমন আছো তোমরা? আবার চলে এলাম একটা নতুন এপিসোড নিয়ে আজকে। ও প্রথমে তো সিনারি গুলো দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। আজকে আমরা চলে এসেছি কলেজ স্ট্রিটে। ওকে, স্ট্রিটে বলতে কিন্তু আমাদের মাথায় যেরকম অনেক কিছু আমাদের মাথায় ঘুরে, পুরনো বই, খাওয়া দাওয়া, কলেজ, বন্ধু, তো সব কিছু সেইগুলো ইনক্লুড করে আজকে দেখতেই পাচ্ছ পুরনো একটা নর্থ কলকাতা এসেন্সের জায়গায় আমি দাঁড়িয়ে আছি আর তোমার বক করছি। তোমরা মানে থাম্বনেল আর ইয়ে দেখে তো বুঝেই গেছো আমি কোথায় এসেছি। দোকানটা কিন্তু কম করে প্রায় 50 ইয়ার্স আপ পুরনো একটা ওল্ড দোকান, তার ভিতরে অনেক কিছু স্পেশালিটি রয়েছে আর দেখেছো হয়তো দোকানটা বেশি খেয়েছো, তো সেই দোকানটাই আজকে আমরা কভার করার জন্য এসেছি কলেজ স্ট্রিটে। চলো কালিকার সামনে যাওয়া যাক, তারপরে তোমার সঙ্গে আবার কথা বলছি। চলে এসেছি আমরা কালিকাতে, এখন দেখি এখানে কি ভালো পাওয়া যায়। এটা হচ্ছে কি জানো, ভেটকির চপ। আচ্ছা এটা ভেটকির চপ, এটা ফিশ ফিঙ্গার। কোনটা দিয়ে স্টার্ট করব? ফিশ ফিঙ্গার দিয়ে স্টার্ট করা যাক। বাবা এটা একটু দেখো, কিন্তু পুরোটাই ভালো করে মাছটা কিন্তু ভর্তি আছে, খেয়ে দে। পরে বল কত বলতে গেলে এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি, কেন জানি না। এর থেকে অনেক বেটার ফিশ ফিঙ্গার খাওয়া হয়েছে। ভেটকির চপ আমাদের স্টাইলে লেজে সত্যি কথা বলছি, কিছু খেতে করতাম কি বলবো, যা কিছু বোঝা হচ্ছে না। আলু, হ্যাঁ ভেটকি যে বলেছে, ভেটকি মাছটা কোথায় খুঁজে পাচ্ছি না, কোথায় ভেটকি মাছটা। তো ফার্স্ট টাইম ডিসঅ্যাপয়েন্টেড হলাম ফুড ব্লগ করতে, জানি না কেন লাগলো, ভালো লাগছিল যখন শুনেছি আমরা সবার থেকে, কিন্তু এখন খেয়ে আমার সত্যি কথা বলতে ভেটকির চপ, ভেটকিটা কোথায়, ভেটকিটা কোথায়, মানে এখানে মানে ইয়ে করে লাগেনি জিনিসটা। সত্যি কথা বলছি এত দিনে ভালো। তার রেটিং কত দিবি? 4, একদম ফ্র্যাঙ্ক 4, 10 এর ভিতরে 4, তার বেশি দিতে পারবো। আজকে একটুখানি নয়েজের প্রবলেম হতে পারে, বিকজ আজকে একদম পুরো আমরা ওপেন রাস্তায়। তো এবার আমার কাছে যে আইটেমটা চলে এসেছে এটা হচ্ছে কেন এটা দেখলাম, মাটন কাটলেট। এর যে দুটো আইটেম আমরা খেলাম, ফিশ ফিঙ্গার আর ভেটকি মাছের চপটা, তো আমার ফটো ওভার ইটে ডিল লেগেছে জিনিসটা, এর থেকে অনেক ভালো মানে ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই বা ভেটকি মাছের চপ আমরা খেয়ে এসেছি আগেও। তো এবার মাটন কাটলেটটা ট্রাই করে দেখা যাক, এটার অনেক নাম শুনেছি, এরকম কি দিয়েছে মাটন না কি দিয়েছে। যেটা বলে তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা ফঙ্কা দিয়ে একটা মিক্সচার করে দিয়েছে, খেতে কিন্তু ভালো লাগছে, একটু হলেও আন্ডার রেটেড ভালো, মানে ভালো লাগলো খেয়ে ব্যাপারটা। মাটন কাটলেটটা 10 এর ভেতরে 7.5 দেওয়া যেতে পারে, ভালো সাইজটাও ভালো, ভালো খেতে লাগলো। মাটন দিয়েছে ব্যাপারটা এ বোঝা যাচ্ছে কি মিন্স মাটন আছে, এটাই হচ্ছে বড় কথা। কালিকা থেকে খেয়ে দিয়ে কিন্তু আমরা দুজন বেরিয়ে গেলাম। এবার একটু বাঙালি, ঠিক আছে, বাঙালি মানে তো চা আর কফি, আর চা কফি খেতে গেলেই যেতে হবে হচ্ছে কোথায়। তো চলো চা কফি খাওয়ার জন্য এই জায়গাটা আমরা বেছে দিয়েছি, আর কলেজ স্ট্রিটে এলেই সেই জায়গাটা যাওয়া কিন্তু বাধ্যতামূলক।
কালিকা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম দুজনে। তো তোমাদের কাছে একটা অনেস্ট রিভিউ দিই ফার্স্টে, যে কালিকা আমার যেটা মনে হলো খুবই ওভার হাইপ। আমাদের ওখানে বাড়ির ওই সাইডে আর কি, আমরা 10 টাকা করেও ফিশ ফিঙ্গার খাই, এখানে যেমন কিছু বড় না, একদম পাতলা, কালিকাতে আসো এখন, কালিকাতে না, কালিকার থেকেও আমি দেখলাম আশেপাশে অনেক ছোট ছোট দোকান খুলেছে, সেগুলোতে লোকে বেশি ভিড় করছে, কলেজ গোয়ার্সরা যারা আবার বই খাতা কিনতে কলেজ স্ট্রিটে, তখন কালিকাতে আসা হতো, বাট এতটা খারাপ চপ কিন্তু ছিল না সেই সময় ওদের, মানে এত লোক ভিডিও করেছে বা জায়গাটা কিন্তু সেরকম আর নেই। যেটা অনেস্ট রিভিউ সেটা আমরা দিলাম পুরোপুরি, সেটা আমাদের নিজেদের মতামত, সেটা আমরা কারোর কোনো কিছুতে প্রমোশন বা কোনো কিছু এরকম কোনো ব্যাপার নেই। ও যেটা গাইজ প্রত্যেকবার তোমাদের যেটা বলতে ভুলে যাও, যে ভিডিওটা তো তোমরা দেখছো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব একদমই করছো না কেউ, একটু লাইক টাইক করো, একদম একদম। তোমরা দুজন একটু তোমরা লাইকটা করে দিলে কি বলো তো, আমরা দুজন একটু মোটিভেশন পাই, ঠিক আছে, যে বানাবো, হ্যাঁ বিশেষ করে ও, আর নেক্সট ভিডিওটা বানানো আমরা এনথু পাই, তার জন্যই বলছি একটু লাইক টাইক করে দাও বস। আর কি তো ওসব কথা বাদ দাও গাইজ, আর বেশি কথা না বাড়িয়ে দিস ইজ শুভ্রাজ সাইনিং অফ।